Hi friends, welcome to my channel Sumana Selde Cooking in Bengali. Aaj ami apnader sathe share korbo ektu healthy bhabe mango cupcakes er recipe. Ager video te ami apnaderke mango marble cake oven chhara barite kibhabe banaben shetai share korechhilam. Aaj tai ata diye mango cupcake barite kibhabe banaben shetai dekhabo. Recipe ta dekhun khubi shohoj. আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না হেলদিভাবে যদি করতে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, স্ক্রিনে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করে ফেলুন। আর তার পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটাকেও ক্লিক করে দিন, যাতে আমার সব ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আর ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই আটা দিয়ে এবং খুবই সামান্য তেলে ম্যাঙ্গো কাপকেকস বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে 3/4 কাপ আটা নিয়েছি, সামান্য একটু নুন নিয়েছি 1/4 টিস্পুনের থেকেও কম, 2 টেবিলস্পুন সাদা তেল নিয়েছি, 1/4 কাপ গুঁড়ো করা চিনি নিয়েছি, তবে চিনিটা আপনারা বাড়া কমা করতে পারেন, 1/2 কাপ দুধ নিয়েছি, 1/2 কাপ ফ্রেশ ম্যাঙ্গো পাল্প নিয়েছি, 1/2 টিস্পুন বেকিং সোডা নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। এই সময় ওভেনটাকে কিন্তু অবশ্যই 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে বসিয়ে দেবেন। এবার একটা মিক্সিং বোলে আমি তেলটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো দুধটা। দুধটা কিন্তু অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে, না ঠান্ডা না বেশি গরম। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব যাতে লাম্পস না থাকে। দেখুন আমি এটাকে একটু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো করা চিনিটা দিয়ে দেব, এটাকে একটু মিক্স করে নেব। আমটা যেরকম মিষ্টি হবে সেটা বুঝে চিনিটা দেবেন, আপনারা 1/2 কাপ চিনিও ইউজ করতে পারেন। দেখুন আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর নুনটা অল্প অল্প করে একটু ছেঁকে ছেঁকে দিতে থাকব আর মিক্স করতে থাকব। পুরোটা একবারে করবেন না, এইভাবে দেখুন অল্প অল্প করে এটাকে একটু চেলে নেব আর এইভাবে বিস্কের সাহায্যে একটু মিক্স করে নেব। অল্প অল্প করে এইভাবে আমি এটাকে ভালো করে একটু মিক্স করতে থাকব। 3 থেকে 4 বার এইভাবে এটা করতে হবে। দেখুন আমি এবার এটাকে হালকা হাতে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওভেনটা প্রিহিট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না তো এটা ভালোভাবে বেক হবে না। দেখুন আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর এর কনসিস্টেন্সিটা দেখুন এরকম ঘন। এবার একটা কাপকেক মোল্ডসে আমি এরকম কাপকেক র্যাপার নিয়েছি, আপনারা চাইলে সিলিকন মোল্ডেও করতে পারেন, সেক্ষেত্রে র্যাপারের কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি ব্যাটারটা এইভাবে দিয়ে দেব, পুরোটা ভর্তি করার দরকার নেই, অল্প অল্প করে। আমি 1 টেবিল স্পুন করেই ব্যাটারটা দিচ্ছি। দেখুন আমি ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব, যেহেতু আমি এখানে র্যাপার ইউজ করেছি সেজন্য আমি কিন্তু এখানে কোনো রকম অয়েল গ্রিস করিনি, যদি র্যাপার না ইউজ করতাম তাহলে এটা অয়েল গ্রিস করতে হতো। এবার এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে দেব। প্রত্যেকটা ওভেন কিন্তু সমান নয়, তাই এটা 25 মিনিটের পর থেকেই চেক করতে হবে। আমি 30 মিনিট হয়ে গেছে, এবার এটাকে বার করে টুথপিক দিয়ে চেক করব। দেখুন এটা একদম ক্লিন বেরিয়েছে, তার মানে এটা পারফেক্ট বেক হয়ে গেছে। আপনাদের যদি দেখেন 25 থেকে 30 মিনিটের মধ্যেও বেক না হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট টেম্পারেচার 180 ডিগ্রিতেই বেক করবেন, যতক্ষণ না টুথপিকটা ক্লিন বেরোচ্ছে। আমি এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন এগুলো এভাবে টাচ করলে এরমভাবে কতটা সুন্দর ব্যাক করছে, তার মানে এটা সুন্দরভাবে বেক হয়ে গেছে।
হোমমেড ম্যাঙ্গো কাপকেক, তাও আটা দিয়ে। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল এবং এটা কতটা সুন্দর নরম আর ফ্লাফি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন। আর যদি আপনাদের ওভেন না থাকে, তাহলে আমি আগের ভিডিওতেই দেখিয়েছি ওভেন ছাড়া গ্যাসে কিভাবে কেক বেক করবেন। ওই একইভাবে আপনারা কাপকেকগুলো ওতে বেক করতে পারেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রেও আগে থেকে গ্যাসের ওই বড় পাত্রটাকে গরম করে নিতে হবে। প্রিহিট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ব্যাটারটা দেওয়ার পরই 25 মিনিট একদম লো ফ্লেমে বেক করবেন। তারপর 25 মিনিট পর ঢাকাটা খুলে চেক করতে হবে টুথপিক দিয়ে, যতক্ষণ না ওটা ক্লিন বেরোচ্ছে। যদি ক্লিন বেরোয় তাহলে গ্যাস অফ করে ওটাকে নামিয়ে নেবেন। আর যদি 25 মিনিটেও না হয়, তাহলে আরও 5 থেকে 10 মিনিট ওই একদম লো ফ্লেমেই এটাকে বেক করতে হবে। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন এই হেলদি আটা দিয়ে তৈরি ম্যাঙ্গো কাপকেকস। খুবই সহজ, তাই না? এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।